উফ, কি করছো? ছাড়ো না, লাগছে তো। না, আজকে আর কোনো ছাড়াছাড়ি হবে না। অনেকদিন পর তোমাকে কাছে পেয়েছি, আজকে মন ভরে আদর করব। তুমি কি আদর করছো নাকি সুরসুরি দিচ্ছ? আমার সুরসুরি লাগছে। ওকে জান, আর লাগবে না, এখন ঠিকঠাক মতো করব। এই বলে ঈশান তুষিকে আবারও আদর করতে লাগলো। এতক্ষণও তুষির শরীরের প্রত্যেকটা জায়গায় কিস করছিল, কিন্তু তুষির নাকি সুরসুরি লাগে, তাই ঈশান এবার কিসের সাথে ছোট ছোট বাইট দিচ্ছিল, যার জন্য তুষির ব্যথা লাগছিল। আও ঈশান, কি করছো? ব্যথা লাগছে তো। আবার কি হলো জান? তুমি কি আমাকে মেরে ফেলবে নাকি? এমন বলছো কেন? তাহলে ফাজিল ছেলে কামড় দিচ্ছ কেন? আমি ব্যথা পাই তো। আরে বাবা, কামড় দিলাম কোথায়? এইটাকে তো আদর বলে। এইভাবে কেউ আদর করে? আমাকে ব্যথা দিয়ে আদর করা হচ্ছে? তুমি না ঠিক মতো আদরও করতে পারো না। তাহলে তুমি আমাকে শিখিয়ে দাও। আমি জানি না, আমি কি আগে কখনো আদর খেয়েছি নাকি? তাহলে বুঝলে কিভাবে যে এইভাবে আদর করে না? আদর করলে তো ব্যথা লাগার কথা না, তাহলে তুমি আদর করলে আমি ব্যথা পাচ্ছি কেন? আরে বাবা, প্রথম প্রথম আদর করলে একটু ব্যথা হয়, কিন্তু পরে ঠিক হয়ে যায়। চাই না আমার এমন আদর, ছাড়ো আমাকে। এই বলে তুষি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল। জান, এরকম করছো কেন? তুমি জানো না বাসর রাতে কি করতে হয়? না, জানি না কি হয়। স্বামী তার স্ত্রীকে আদর করে, কিন্তু তুমি তো আমাকে আদরই করতে দিচ্ছ না। চাই না আমার এমন আদর। বিয়ের আগেও আমার থেকে দূরে থেকেছ, আর এখনো তাই করছো, কবে আমাকে বুঝতে পারবে বলো তো? জানি না, কিন্তু আমার এমন আদর চাই না। সত্যি তো? আমাকে একটু ভালোবাসো না তুমি? ঈশানের কথায় তুষি নিশ্চুপ হয়ে রইল। তখন ঈশান আবারও ওর ঘাড়ে গলায় কিস করতে লাগলো, কিন্তু কেন জানি না তুষির ঈশানের স্পর্শগুলো অসহ্যকর লাগছিল, তাই ওকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো। ঈশানের এবার বেশ রাগ হচ্ছিল, তাই ও তুষিকে ছেড়ে দিল। তারপর ওর থেকে মুখ ফিরিয়ে নিয়ে বলল, আমার ভালোবাসাটাকে তোমার অসহ্যকর মনে হচ্ছে তো? আচ্ছা ঠিক আছে, আমি আর তোমাকে কখনো আদর করব না। কে বলেছে আমাকে আদর করতে? চাই না আমার তোমার এমন আদর। তুষির কথাতে ঈশান বেশ কষ্ট পেল, বুঝতে পারল যে তুষি শুধু ওর পরিবারের কথাতেই ওকে বিয়েটা করেছে। ঈশান বিছানা ছেড়ে উঠে ব্যালকনিতে চলে গেল, আর তুষি ভাবল, ভাইয়া কি আমার কথাতে কষ্ট পেল? পাক, তাতে আমার কি? আমি কি ওকে বলেছিলাম এমন করে আদর করতে? আপনারা কি ভাবছেন, তুষি ঈশানকে ভাইয়া বলল কেন? এই তো কয়েক ঘন্টা আগেও ঈশান তুষির সম্পর্কে খালাতো ভাই ছিল, তাই। তুষির বয়স 16 বছর 3 মাস, দেখতে মারাত্মক সুন্দরী, যার জন্য অনেকগুলো ছেলে ওর পিছনে পড়েছিল, আর ঈশানও তুষিকে সেই ছোটবেলা থেকেই ভালোবাসে। কিন্তু তুষিকে শতবার বলার পরও ঈশানের ভালোবাসায় রেসপন্স করেনি ও। তুষির ছেলেদের সাথে হেসে কথা বললে বা ওকে কেউ প্রপোজ করলে ঈশান সেটা সহ্য করতে পারে না, তাই ও তুষিকে বারণ করে, কিন্তু তুষি শোনেনি, তাই ঈশান ওকে বলেছিল, তুষি তুমি বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি, তাহলে কেন সবসময় আমাকে এড়িয়ে যাও? জানি না, অনেক বোঝানোর চেষ্টা করেছি তোমাকে, কিন্তু আর না, দুইটা দিনের মধ্যে আমি তোমাকে বিয়ে করে নিব, তারপর তুমি কি করে অন্য ছেলেদের সাথে কথা বলো আমি দেখব। তোমার যা ইচ্ছে করো, আমি আমার ফ্রেন্ডদের সাথে কথা বলবই। তো সেদিন ঈশান বাসায় এসে ভাঙচুর করতে শুরু করে দেয়। তখন আম্মু জিজ্ঞেস করে, ঈশান আব্বু কি হয়েছে, এভাবে ভাঙচুর করছো কেন? কি হয়েছে বলো আমাকে। আম্মু, আমি তুষিকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই আজকেই আর এক্ষুনি। কি বলছো আব্বু? আম্মু, আমি ঠিকই বলেছি, আমি ওকে বিয়ে করব। যদি তোমরা ওর সাথে আমার বিয়েটা না দাও, তাহলে আমি সব কিছু শেষ করে দিব, আর তোমরা আমাকেও হারাবে। আব্বু তুমি কি সব বলছো, একটু শান্ত হও আর পাগলামি করো না। তোমরা ওকে আমার করে দিবে কিনা বলো, না হলে আমি উল্টাপাল্টা কিছু একটা করে ফেলবো। আব্বু তুমি শান্ত হও, আমি তোমার আব্বুর সাথে কথা বলছি।
ঈশানের আম্মু তখনই ওর আব্বুর সাথে কথা বলে ওনাকে সবটা জানালে উনি তাড়াহুড়ো করে বাসায় আসে। তারপর ঈশানকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ঈশান কারো কোনো কথা শুনছিল না। তাই আব্বু ঈশানের পাগলামি দেখে আর আম্মুর কান্নাকাটিতে তোষির আব্বু আম্মুর সাথে কথা বললে ওরা বিয়েতে রাজি হয়। আর আজকে সন্ধ্যায় ওদের বিয়েটা হয়েছে। আর তারপর যে হলো সবটা তো আপনারা জানেন। ঈশান ভেবেছিল তুষিওকে একটু হলেও ভালোবাসে, সেটাও একটা সময় বুঝতে পারবে, তাই ওকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ও যে ঈশানের ভালোবাসাটাকে অসহ্যকর মনে করে সেটা ওর জানা ছিল না। বেশ কিছুক্ষণ ঈশান ব্যালকনিতে দাঁড়িয়ে ভাবতে লাগলো কি করবে। তারপর একটা সময় রুমে আসলে দেখে তুষি ঘুমিয়ে পড়েছে। ও কিছুক্ষণ তুষির মুখের দিকে তাকিয়ে থেকে তারপর একটা বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ে। ভাবে, আমার স্পর্শগুলোকে তোমার কাছে বিরক্তিকর লাগে, তো এখন থেকে আমি আর তোমাকে টাচ করব না, আর তুমিও কি করে আমার কাছে না এসে থাকতে পারো সেটাও দেখব। পরদিন সকালে ঈশানের ঘুম ভাঙলে ও খেয়াল করে কেউ একজন আয়নার সামনে দাঁড়িয়ে গুনগুন করে গান করছে। ও সেদিকে তাকিয়ে দেখল আয়নার সামনে একটা পরী দাঁড়িয়ে আছে। তুষি মাত্রই গোসল করে এসেছে, আর আজকে ও একটা কালো শাড়ি পরেছে, যার জন্য সব মিলিয়ে ওকে একদম পরীদের মতো লাগছে। ওকে এই অবস্থায় দেখে ঈশান একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছিল। তাই কখন সে উঠে ওর পেছনে গিয়ে দাঁড়িয়েছে সেটা বুঝতেই পারেনি। তুষি দেখল ঈশান ওর দিকে একটা নেশালো চোখে তাকিয়ে আছে, তাই ও লজ্জা মাখা কণ্ঠে বলল, অমন করে কি দেখছো? তোমাকে আজকে না তোমাকে একদম হট লাগছে। ঈশানের কথাতে তুষি লজ্জায় লাল হয়ে যাচ্ছিল, তাই মুখটা নামিয়ে নিল। এবার ঈশান ওকে পেছন থেকে জড়িয়ে ধরল, যার জন্য তুষি চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে রইল। ওর ঠোঁটজোড়া কাঁপছে, তাই ঈশান ওকে নিজের দিকে ঘুরিয়ে নিল। তুষি কোনো কথা বলছে না, শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ঈশান ওর ঠোঁটের স্বাদ নেওয়ার লোভটা আর সামলাতে পারল না, তাই ওর ঠোঁটের দিকে ঠোঁটজোড়া এগোতেই তুষি চোখ বন্ধ করে নেয়। আর ঠিক তখনই ঈশানের মনে পড়ে যে তুষির নাকি ওর স্পর্শগুলোকে অসহ্যকর লাগে। সাথে সাথে ঈশান তুষিকে ছেড়ে দেয়। তখন তুষিও ওর দিকে তাকায়। ঈশানও আর দেরি না করে ওয়াশরুমে চলে যায়। তো একটু পর সবার সাথে খেয়ে ঈশান কাউকে কিছু না বলে বাইরে চলে যায়। আম্মু বুঝতে পারে হয়তো ওদের মাঝে কিছু হয়েছে, তাই তুষিকে বলে, তুষিমা, তোমার সাথে ঈশানের কিছু হয়েছে? না তো আম্মু, কেন এমন বলছো কেন? না, ঈশান কাউকে কিছু না বলে বেরিয়ে গেল, এমনকি তোমাকেও কিছু বললো না, তাই বললাম। তুষি বুঝতে পারছে ঈশান হয়তো রেগে আছে, তাই ওকে কিছু না বলে বাইরে গেল। ও ভাবতে লাগলো, তাহলে কি ঈশান আমার উপর রাগ করলো? কিন্তু কি জন্য রাগ করছে? রাতে ওইভাবে ওকে ছাড়িয়ে নেওয়াতে কি রেগে আছে? কি জানি। সারাটা দিন ঈশান আর বাসায় আসলো না। আম্মু বারবার বলল ওদের মাঝে কিছু হয়েছে কিনা, কিন্তু তুষি বিষয়টা এড়িয়ে গেল। তো রাতে ঈশান বাসায় আসলে আম্মু ওকে বিষয়টা জিজ্ঞেস করলে তখন ঈশানও এড়িয়ে গেল। ঈশান রুমে গিয়ে দেখল তুষি কি যেন একটা ভাবছে। ঈশানকে দেখে ও বলল, কোথায় গিয়েছিলে তুমি? জানো কতবার আম্মু তোমাকে কল করেছে? আমার কত টেনশন হচ্ছিল। কেন, তোমার টেনশন হবে কেন? ঈশানের কথায় তুষি কোনো উত্তর দিতে পারল না, চুপ করে ওর দিকে তাকিয়ে রইল। তখন ঈশান ওয়াশরুমে যেতে যেতে বলল, আমাকে নিয়ে তোমার না ভাবলেও চলবে। তুষি বুঝতে পারল ঈশান রেগে আছে, তাই এভাবে কথা বলছে। ও বেরিয়ে আসলে তুষি বলল, তুমি এইভাবে আমার সাথে কথা বলছো কেন? তাহলে কিভাবে বলবো? তুমি আমার উপর রেগে আছো তাই না? কিসের জন্য আর তুমি কি এমন করেছো যার জন্য রাগ করব? আমি বুঝতে পারছি তুমি কালকে রাতের জন্য রাগ করে আছো। তুমি তো ঠিকই করেছো, আমাকে ভালোবাসো না সেটা আরেকবার মনে করিয়ে দিয়েছো। ঈশান কথাটা বলে রুমের বাইরে চলে গেল। খাওয়া দাওয়া করে এসে যখনই সোফায় শুতে যাবে তখন তুষি বলল,
কোথায় যাচ্ছ তুমি? ঘুম পাচ্ছে, ঘুমাবো তাই সোফাতে। সোফাতে কেন? ঘুমাতে বেডে ঘুমাও। কোনো দরকার নেই, তারপর দেখা গেল তোমাকে ভুলে টাচ করে ফেলবে, তখন আবার লাথি মেরে বেডে থেকে ফেলে দিবে। ঈশানের কথায় তোষি অসহায় ভাবে ওর দিকে তাকিয়ে রইল, আর ঈশান অন্য দিকে ঘুরে শুয়ে পড়ল। তো এভাবে 15টা দিন কেটে গেল। এর মাঝে ঈশান আর তোষির সাথে কথা বলার চেষ্টাই করেনি, উল্টে তোষি নিজেই ওর সাথে কথা বলেছে, কিন্তু ঈশান ওকে এড়িয়ে গেছে। তোষি শেষ কয়েকটা দিন খেয়াল করেছে ঈশান প্রায় ফোনে যেন কার সাথে হেসে হেসে কথা বলে জিজ্ঞেস করলে ওকে এড়িয়ে যায়। তোষির বেশ করে জানতে ইচ্ছে করে ঈশান কার সাথে কথা বলে। আজকেও তার ব্যতিক্রম হলো না। তোষি রুমে এসে দেখে ঈশান কার সাথে হেসে কথা বলছে, তখন ওর খুব খারাপ লাগে, তাই ও ঈশানের দিকে তাকিয়ে রইল। ওকে তাকিয়ে থাকতে দেখে ঈশান উঠে ব্যালকনিতে চলে যায়। তারপর কথা বলা শেষ করে এসে দেখে তোষি এখনো ওর দিকে তাকিয়ে আছে। তুমি কার সাথে কথা বললে? সেটা কি তোমাকে বলতে হবে? হ্যাঁ বলতে হবে, কারণ আমি তোমার বউ। বউ? কিসের বউ? কখনো কি জানার চেষ্টা করেছো আমি তোমাকে কতটুকু ভালোবাসি, আমি কি চাই, আমার মনটা কি চাই? বিয়ের আগেও সেটা চেষ্টা করনি, আর বিয়ের পর তো আরো ভাবনি, এখন আবার নিজেকে বউ দাবি করছো? আমি বুঝতে পারছি, সেদিন তোমাকে আদর করতে দেইনি বলে তুমি আমার উপর রাগ করে কথাই বলছো না। তুমি আমাকে সহ্য করতে পারো না জানতাম, কিন্তু এতটা নিচে ভাবো আমার জানা ছিল না। তুমি ভাবো আমি তোমার রূপের আর তোমার শরীরের নেশায় পড়ে তোমাকে বিয়ে করেছি। ছি, আমার ভাবতেই ঘৃণা লাগছে, আমি কিনা তোমাকে ভালোবেসেছি, যে কিনা আমার ভালোবাসাটাই বোঝার চেষ্টা করলে না। স্বামী স্ত্রীর মাঝে শারীরিক সম্পর্ক হওয়াটা স্বাভাবিক, কিন্তু তুমি এই সামান্য বিষয়টাকে এতটা বাজেভাবে আমার সামনে উপস্থাপন করবে সেটা আমি জানতাম না। ঈশানের খারাপ লাগছে এই ভেবে যে তোষি ওর ভালোবাসাটা বুঝতেই পারল না, ও আর সেখানে থাকতে পারল না। ওয়াশরুমে গিয়ে কিছুক্ষণ নীরবে চোখের পানি ফেলল, আর তোষি এখন বুঝতে পারছে ও ঈশানকে এমন একটা কথা মনে করিয়ে দিয়ে কতটা কষ্ট দিয়ে ফেলেছে। ব্যালকনিতে দাঁড়িয়ে ঈশান তোষির বলা একটু আগের কথাগুলো ভাবছে। একটু পর তোষি এসে ওর পিছনে দাঁড়ালো, কিন্তু ঈশানের রেসপন্স নেই। তোষির এমনিতেই খারাপ লাগছিল যে ঈশান কয়েকটা দিন ধরে ওর সাথে কথা বলে না, তারপরও ওকে এভাবে কষ্ট দিয়ে অনেক বেশি খারাপ লাগছে। ভাবতেই তোষির কান্না পাচ্ছে, ও নিজেকে আর আটকে রাখতে পারল না, ঈশানকে পেছন থেকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আই এম সরি ঈশান, আমার ভুল হয়ে গেছে, তখন ওইভাবে কথাটা বলতে চাইনি, প্লিজ আমাকে মাফ করে দাও। ছাড়ো আমাকে, একদম স্পর্শ করবে না, আমি তো একটা বাজে ছেলে যে কিনা তোমার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য তোমাকে বিয়ে করেছি। না, আমি তোমাকে ছাড়বো না, তুমি আমার উপর রাগ করে আছো, যার জন্য বিয়ের পর থেকে আমার সাথে কথাই বলো না। আমি তোমার সাথে কথা না বললে কি হবে? কে হই আমি তোমার? তুমি আমার সব, তুমি আমার স্বামী, আমার ভালোবাসার মানুষ, কিন্তু আমি বুঝতে পারিনি তুমি আমাকে এতটা ভালোবাসো, প্লিজ আমাকে মাফ করে দাও, আমি আর কখনো তোমাকে বাধা দিব না। বললাম না আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো তোমাকে টাচ করার চেষ্টাও করব না। না, তুমি 100 বার আমাকে টাচ করবে, আমাকে ভালোবাসবে, তোমার সম্পূর্ণ অধিকার আছে আমার উপর। আমি জোর করে কোনো অধিকার ফলাতে চাই না, আমি তোমার সাথে কথা বলছি না তো, তাই তুমি এখন এমন কান্নাকাটি করছো। আচ্ছা ঠিক আছে, এখন থেকে কথা বলবো, তাও ছাড়ো আমাকে। না ছাড়বো না, তুমি রাগ করে এমন বলছো, তুমি আমাকে এক্ষুনি আদর করবে, না হলে আমি ভাববো তুমি রেগে আছো আমার উপর। না সেটা সম্ভব না। কেন সম্ভব না? তার মানে তুমি আমার উপর এখনো রাগ করে আছো, রাগ করে এমন বলছো? কারণ তুমি আমাকে ভালোবাসো না, আর না কখনো বাঁচতে পারবে, আমারই ভুল ছিল পাগলামি করে তোমাকে বিয়ে করাটা। কে বলেছে ভালোবাসি না? কে বলেছে বাসি না? অনেক ভালোবাসি, এখন নিজের থেকেও বেশি ভালোবাসি তোমাকে, কিন্তু তখন বুঝতে পারিনি, এই কয়েকটা দিনে বুঝে গেছি। তুমি আমার কাছে না আসলে, আমাকে ভালোবাসি কথাটা না বললে আমার ভেতর কতটা শূন্যতা কাজ করে, সেটা শুধু তোমাকে ভালোবাসি বলেই এমন হয়। প্লিজ আমাকে মাফ করে দাও, আর একটা বার তোমার বুকে জড়িয়ে নাও, আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর তোমার থেকে দূরে থাকতে পারছি না।
কথাগুলো বলে তোষি ফুপিয়ে উঠতে লাগলো। ও কান্নাটা ঈশান সহ্য করতে পারে না, তাই ও তোষির দিকে ঘুরে ওর চোখের পানি মুছে দিতেই তোষি ওকে ঝড়ের গতিতে ছড়িয়ে ধরল। তখন ঈশানও ওকে বুকের সাথে শক্ত করে চেপে ধরল। বেশ কিছুক্ষণ দুজনেই কান্না করল। একটা সময় তোষি বলল, এখনো রাগ করে আছো আমার উপরে? না কলিজা, আমি আর রাগ করে নেই। তাহলে কথা বলছো না কেন? বলছি তো। তাহলে আদর করছো না কেন? আদর করলে তোমার অনেক ব্যথা লাগবে। লাগলে লাগবে, সবটা তোমার ভালোবাসা ভেবে নিব, তাও তুমি আমাকে আদর করবে। সত্যি তো? হ্যাঁ, তুমি আমাকে এক্ষুনি আদর করবে, না হলে ভাববো তুমি রাগ করে আছো। তোষির কথায় ঈশান ওর মাথাটা তুলে ও ঠোঁটের দিকে ঠোঁট এগোতেই তোষি ওদের চার ঠোঁট এক করে দিয়ে ঈশানের শার্টের কলার আঁকড়ে ধরল। এরকম নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেল এবং পেজে চোখ রাখুন। আর কেমন লাগলো ভালোবাসার গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার ওই কোমল হাত দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।